প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমার গর্ব আমার বাংলাদেশ। গ্রামের সবুজ দিগন্ত ছাড়াও শহরের ফুটওভার ব্রিজ ও রাস্তার ধারে রয়েছে সবুজ সমারোহের ছোঁয়া, যা উপহার দিবে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি দূষণমুক্ত শহর। ভ্রমণকালে ব্যস্ততম সময়ে হয়তো নজরে পড়েনি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সবুজ সৌন্দর্যটুকু। আসুন আমরা প্রথমে এয়ারপোর্ট এর সামনের অংশটুকু ঘুরে কার পার্কিং ভবনের তৃতীয় তলা দিয়ে চলে যাব টার্মিনাল টু এর ভবনে, তারপরে চলে যাব থার্ড টার্মিনাল নির্মাণ প্রসঙ্গে এবং সেই স্থানে। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটি রানওয়ে, দুইটি টার্মিনাল ও 1981 হেক্টর জায়গা নিয়ে কাজ করে চলছে প্রতিনিয়ত। বাইরের দেশগুলোতে এটি একমাত্র বিমানবন্দর বাংলাদেশ থেকে যেটি বাংলাদেশ পরিচয় বহন করছে। 21,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে থার্ড টার্মিনাল, যেটি টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এর দ্বিগুণেরও বেশি আয়তন নিয়ে গড়ে উঠবে। এটি যথাসম্ভব 2023 এর মধ্যে কাজ সম্পূর্ণ হলে যাত্রীদের শুধু সুযোগ সুবিধাই নয়, এই বিমানবন্দরটি হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক বিমানবন্দরের একটি, বদলে দেবে বাংলাদেশ বিমান যোগাযোগ ব্যবস্থা। জীবন গাড়ির দুচাকায় হেঁটে কিছু সময় দিতে গিয়ে দেখলাম স্মৃতিছবি, যারা দেশকে ভালোবেসে এমনিভাবেই রয়ে গেছেন আমাদের মাঝে। বন্ধুগণ, পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্লে করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু কিছু সামনে অসাধারণ গম্বুজ ও মিনার বিশিষ্ট মসজিদ, সামনেই কার পার্কিং ভবন, নিউ থার্ড টার্মিনালে থাকছে 1,240টি গাড়ি পার্কিং সুবিধা। এটি টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এর কার পার্কিং ভবন। প্রথম তলা এবং দ্বিতীয় তলায় রয়েছে পর্যাপ্ত পার্কিং সুবিধা। এবার তৃতীয় তলার এই রাস্তা দিয়ে টার্মিনাল টু এবং এই ভবনের ছাদে যাওয়া যাবে। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।